চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি রকমারি রাম্য প্রকাশনায় এক সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। সাক্ষাৎকারটি নিয়েছেন ফরিদুল ইসলাম নির্জন। সাক্ষাৎকারটি নিচে তুলে ধরা হলো। বেশিরভাগ সিনেমায় নায়িকারা গরিব ছেলের প্রেমে পড়ে কেন, নায়ককে প্রেম দিয়ে বড় লোক করার আশায়, বাজার করতে আপনার কেমন লাগে, খুব ভালো লাগে, সময় পেলে যাই, কিন্তু মাহি আপু বলেই দাম বেশি বাড়তি রেখে দেয়। সিনেমায় বখাটে ছেলেরা নায়িকাকে শীষ দেয়। আপনার কি এমনটি হয়েছে কখনো? হ্যাঁ হয়েছে, তবে সেটা নায়িকা হওয়ার আগে, ছোটবেলায়, এখন হয় না। তার মানে আপনার অ্যাকশন ধর্মী সিনেমা দেখে কি তারা ভয় পেয়েছে? তাও হতে পারে, তারা ভাবছে আমি এখন রুখে দাঁড়াতে পারি। নায়কেরাই সবসময় ফাইটে জিতে কেন, কারণ নায়িকাদের দেখাতে হয় নায়করা ভালো ফাইটিং পারে, তাকে যে কারো হাত থেকে রক্ষা করতে পারবে। সিনেমায় নায়িকার গাড়ির সাথে ধাক্কা লেগে নায়কের সঙ্গে প্রেম হয়। আপনার এমন হয়েছে কখনো? না, তার আর সুযোগ হয়নি। বাস্তবে এমন হলে হয়তো গাড়ি রেখে দৌড়াতে হবে। আপনার সম্পর্কে গুজব আছে, ঘরের মানুষকে নাকি টিভির রিমোট দেন না, সত্য কথা? সে রিমোট নিলে একের পর এক চ্যানেল পরিবর্তন করতে থাকে, তাই ঘরের মানুষের কাছ থেকে রিমোট নিয়ে লুকিয়ে রাখি। মশারি টানানো নিয়ে আবার কোনো কথা হয় না তো? না, আমরা তো মশারি টানাই না। স্বামীর চোখে আপনি কেমন? বেশ ভালো, বেশ অগোছালো। কোন জায়গায় ঘুরতে ভালো লাগে? দেশের মধ্যে সিলেট প্রিয় মানুষের এলাকা বলে কথা। আপনার থেকে কেউ ফেসবুকে বেশি লাইক পেলে কেমন লাগে? আমার আসলে কিছু মনে হয় না, লাইকের থেকে আমি দেখি কোন সিনেমা হলে কত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ফেসবুকে লাইক বাড়তি করতে কী করা উচিত? বেশি বেশি লাইকে আসা যেতে পারে, মেকআপ করে সুন্দর সুন্দর ছবি তুললেও কাজ হতে পারে। আপনার সাক্ষাৎকার শেষ, আপনি কিছু বলবেন? ভাই দরজা এইদিকে আসতে পারেন। প্রতিদিন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের রিপোর্টার জব্বার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।